Hello everyone, this is Nawaz from Outgoing and today I am going to talk about 101 things I learned in advertising school. এবং এটা লিখেছেন ট্রেসি অ্যারিংটন উইথ ম্যাথিউ ফ্রেডরিক। এই বইটার ভূমিকাতেই লেখিকা শেয়ার করেছেন যে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি একটা মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, বাট এটা কিন্তু সেলফ সাস্টেইনিং কোন ইন্ডাস্ট্রি না। আমরা অনেক সময় বলে থাকি না যে আমি অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করি, আসলে আমরা অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করি না, আমরা আসলে কেউ এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করি। অর্থাৎ এই অ্যাড ইন্ডাস্ট্রিটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির কম্বিনেশনই গড়ে ওঠা একটা ইন্ডাস্ট্রি। এবং লেখিকা যখন অ্যাড ইন্ডাস্ট্রি নিয়ে ঘাটাঘাটি শুরু করেন বা পড়াশোনা শুরু করেন, তখন ওনার একটা পর্যায়ে মনে হয়েছিল যে এই অ্যাডভার্টাইজিং জগতে যে লোকটা আসলে আর্টের জগৎ থেকে এসেছে অথবা লিটারেচারের জগৎ থেকে এসেছে অথবা সাইকোলজির জগৎ থেকে এসেছে তার জন্য পারফেক্ট ফিট। বাট উনি একসময় রিয়েলাইজ করেন এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি না আসলে বিভিন্ন ধরনের লোকের কম্বিনেশন এবং বিভিন্ন ধরনের স্কিল দরকার হয়ে থাকে, এবং এটা করতে গিয়ে আপনার আসলে অনেক কিছু শিখতে হয়। সেই রকমই 101টা শিক্ষার কথা অথবা 101টা জিনিস যেটা উনি শিখেছেন সেটা এই বইটাতে শেয়ার করেছেন। এই বইটার একটা লার্নিং হলো, ডোন্ট ইউজ সেক্স টু সেল আনসেক্সি থিংস। এখন না একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কোনো প্রোডাক্টের সঙ্গে অথবা কোনো ব্র্যান্ডের সঙ্গে রিলেভেন্ট হোক আর না হোক, আমরা এটার মধ্যে সেক্স অ্যাপিলটাকে ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, লিংস অথবা ডিওরেক্স এটা কিন্তু সাকসেসফুলি ইউজ করছে, বাট আমরা যেটা করছি অনেক ক্ষেত্রেই কিন্তু এটা রিলেভেন্ট না হলেও আমরা জোর করে ফিট ইন করছি। যদি সিরাপ মুভির একটা ডায়লগ থেকে বলি, সেক্স ইজ দ্য বায়োলজি অ্যান্ড সেক্স অ্যাপিল ইজ দ্য মার্কেটিং, এই জিনিসটাই আমরা অনেক সময় ভুলে যাই যে সেক্সকে আমরা মার্কেটিং এ কিভাবে ইউজ করব। ফলশ্রুতিতে যেটা হচ্ছে মোস্ট অব দ্য কেসেসে এটা আসলে অবজেক্টিফিকেশন অফ উইমেন হয়ে দাঁড়াচ্ছে। এবং হ্যাঁ, এটা একটা অ্যাপেল যেটা আমি ইউজ করতে পারবো, বাট এটা আমাকে পারফেক্টলি ইউজ করতে হবে। যেটা হেলেন ল্যান্সডাউনি 1911 সালে উডবারির সোপের ক্ষেত্রে ইউজ করেছিলেন, এবং এই ক্যাম্পেইনটা এতই সাকসেসফুল ছিল যে 1940 সাল পর্যন্ত সেম থিমে কিন্তু অ্যাড রান করে। এ প্রসঙ্গে হেলেন ল্যান্সডাউনি সম্পর্কে আমি একটু বলি। উনি ছিলেন প্রথম নারী আমেরিকান অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ যিনি একটা ন্যাশনাল ক্যাম্পেইন ডেভেলপ করেছিলেন এবং প্ল্যানও করেছিলেন, এবং তারপরেই কিন্তু অসংখ্য নারী অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আসতে শুরু করে এবং ম্যাডিসন এভিনিউ সেই ম্যাডম্যানদের পাশে জায়গা করে নিতে থাকে। এবং অ্যাড উইকের 100 greatest অ্যাডভার্টাইজিং পিপলের 14 নম্বর তালিকায় আছেন হেলেন ল্যান্সডাউনি। তার সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, একটা ছোট্ট ইউটিউব ভিডিও আছে যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দিব, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবং হেলেন ল্যান্সডাউনের জীবনী দেখে আমার যেটা মনে হচ্ছে, ম্যাডম্যান টিভি সিরিজের পেগি ওলসন যে ক্যারেক্টারটা সেটা আসলে তাকে দেখে হয়তো বা তৈরি করা। এরপরের একটা লার্নিং হচ্ছে, ডোন্ট মিনিয়েচারাইজ দ্য বিলবোর্ড অ্যান্ড ডোন্ট ম্যাগনিফাই ইউর বিজনেস কার্ড। এটার অর্থ হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করব আসলে আমাদের মিডিয়ামটা বুঝতে হবে এবং এখানে আমরা কি দিব এবং কতটুকু দিব। উদাহরণস্বরূপ আমরা যখন একটা বিলবোর্ড দেখি তখন নর্মালি কি হয়, আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি অথবা চলতি পথে কিন্তু এক এক গ্লাস দেখার সুযোগ পাই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বেশি কন্টেন্ট দেওয়ার সুযোগ নাই অথবা অনেক বেশি এলিমেন্টস দিয়ে রাখলাম মানুষ পড়তেই পারলো না। আবার একইভাবে একটা যখন বিজনেস কার্ড আমরা ডেভেলপ করছি তখন কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে বিজনেস কার্ডটা যখন একটা মানুষ নেয় তখন হয়তো ওটা সেভাবে লক্ষ্যই করে না, কিন্তু পরবর্তীতে সে কিন্তু ওটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারে। এখানে লেখিকা মূলত যেটা বলতে চেয়েছেন যে আমরা যখন কোন একটা কন্টেন্ট তৈরি করব তখন আমাদের আসলে অন্ধাগোতে মানুষ পড়বে অথবা অন্ধাগোতে মানুষ দেখবে না, লিন ব্যাক পিরিয়ডে দেখবে নাকি লিন ফরওয়ার্ড পিরিয়ডে দেখবে, সেটা মাথায় রাখতে হবে। দেন আরেকটা লার্নিং হচ্ছে, ডোন্ট স্টার্ট উইথ এ প্রোডাক্ট, স্টার্ট উইথ আ বেনিফিট। এটার কারণ হচ্ছে একটা মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনে সে কিন্তু একটা পার্টিকুলার সিচুয়েশনে তার লাইফটাকে ইজি করার জন্য একটা কিন্তু বেনিফিট কিনছে। সো আমি যখন একটা জুস কিনছি অথবা একটা মিল্ক কিনছি আমি কিন্তু আসলে একটা নিউট্রিশন কিনছি, সেক্ষেত্রে আমাদের ফোকাস করা উচিত নিউট্রিশনটাকে নট প্রোডাক্টটাকে। এবং এই প্রসঙ্গে আরেকটা লার্নিং হলো, ডেমনস্ট্রেট দ্য কনটেক্সট, অর্থাৎ আমি যে সিচুয়েশনে এই প্রোডাক্টটা ইউজ করছি যে কনটেক্সটে ইউজ করছি সেটাকে প্রেজেন্ট করাটাই বুদ্ধিমানের কাজ। আরেকটা ইন্টারেস্টিং লার্নিং হচ্ছে, ইউ ক্যান স্টেজ দ্য ট্রুথ বাট ইউ কান্ট লাই। এটার মূল বক্তব্য হলো যে আমি যখন একটা ডায়াপারের অ্যাড দিচ্ছি অথবা আমি একটা আন্ডার আর্ম ডিওডোরেন্টের অ্যাড দিচ্ছি তখন অনেক ক্ষেত্রেই এই কনটেক্সটটা দেখানো অথবা ইউজেসটা দেখানো হয়তো বা সেরকম আইসুদিং নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমি যদি এটাকে স্টেজ মেক করি অথবা এটাকে যদি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করি সেক্ষেত্রে কিন্তু কনজিউমার মাইন্ড করবে না। বাট
কখনোই মিথ্যা বলা যাবে না। অর্থাৎ আমি সত্যটাকে স্টেজ মেক করতে পারি, বাট কখনোই মিথ্যা কিছুকে স্টেজ মেক করব না। এবং আরেকটা ইন্টারেস্টিং লার্নিং হচ্ছে রাইট গুড। আমরা যখন কোন ক্যাম্পেইন লিখছি অথবা কোন ট্যাগলাইন লিখছি অথবা কোন স্লোগান লিখছি, সেক্ষেত্রে অনেকে কিন্তু গ্রামারের পিছনে পড়ে যান। এবং আমার একটা ক্যাম্পেইন আমার মনে আছে, আমি ইউজ করেছিলাম ফর গুড শব্দটা, এবং অনেকে ঝাঁপিয়ে পড়েছিলাম ফর গুড মানে তো আসলে চিরতরে, ফর গুড মানে এটা না। কিন্তু এখানে মেইন যে কথাটা হলো, গ্রামার এখানে মুখ্য না, এখানে জিনিসটা ক্যাচি হতে হবে, ক্রিস্পি হতে হবে এবং শর্ট হতে হবে। এবং যদি আপনার কনজিউমার বুঝতে পারে আপনি কি বলতে চেয়েছেন, সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারবেন মোর অ্যাট্রাক্টিভলি সেটাই চাই। নেক্সট আরেকটা জিনিস, সেটা এই গ্রামারের মতোই, সেটা হচ্ছে স্পেল সেন্সেশনালি। এটার মানে হচ্ছে অনেক সময় আমরা কিন্তু কোন একটা ওয়ার্ডের বানানটা একটু চেঞ্জ করে ফেলি যেন এটা ক্রিস্পি হয়, শুনতে ভালো লাগে, অথবা আমরা যেন এটার জন্য রেজিস্ট্রেশন পাই। যেমন আমরা কুল, সি ডাবল ও এল, কিন্তু এটা কিন্তু অনেকে ইউজ করে কে ডাবল ও এল দিয়ে, যাতে এই ওয়ার্ডটা একটু ক্যাচি হয় এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সুবিধা পাওয়া যায়। এবং আরেকটা লার্নিং হচ্ছে আর্ট ইজ দ্য আইডিয়া নট দ্য ইমেজ। কথাটার মানে হলো, একটা সুন্দর ইমেজের দরকার আছে অথবা সুন্দর একটা ক্রিয়েটিভের দরকার আছে, কিন্তু এটাই কিন্তু বিজ্ঞাপনের মূল কথা না, বরঞ্চ এই সুন্দর কাজটার পিছনে যে ইনসাইট সেটাই কিন্তু মুখ্য বিষয়। অর্থাৎ আমি খুব সুন্দর ডিজাইন পারি, আমি খুব সুন্দর ডিজাইন করলাম যেটা দেখতে হয়তো অ্যাডভার্টাইজিং এর মতো লাগতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু প্রোডাক্টটা সেল হবে না যদি না এটার পিছনে কোনো ইনসাইট না থাকে। সো এটাকে বুঝতে হবে এটা একটা আর্ট, বাট কমার্শিয়াল আর্ট। এক্ষেত্রে লেখিকা জেমস র্যান্ডলফ অ্যাডামস এর একটা উদ্ধৃতি শেয়ার করেছেন, যেটা হলো, একজন গ্রেট ডিজাইনার কিন্তু খুব কমই গ্রেট মার্কেটিয়ার অথবা গ্রেট অ্যাডভার্টাইজিং ম্যান হয়, কারণ গ্রেট ডিজাইনার তার ডিজাইনটাতে এত বেশি মহাবিষ্ট হয়ে পড়ে সে কিন্তু ভুলে যায় যে দিন শেষে এই ডিজাইনের মাধ্যমে কিন্তু কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট সেল করতে হবে। দেন আরেকটা লার্নিং হলো অ্যাডমিটিং ফ্লস এলিভেটস ক্রেডিবিলিটি। অর্থাৎ অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটা পজিশনিং স্ট্র্যাটেজি হতে পারে, যে আমি আমার দুর্বলতা, আমি আমার ড্রব্যাকটাই তুলে ধরছি, যেটা করেছিল অ্যালিস যে উই আর অনলি দ্য নাম্বার টু সেই বিখ্যাত ক্যাম্পেইনে, যেটা করেছিল ভক্সওয়াগন তাদের সেই বিখ্যাত থিঙ্ক স্মল ক্যাম্পেইনে। এই বইয়ের আরেকটা চমৎকার লার্নিং হচ্ছে আ প্রায়োরিটি ডাজন্ট ইনক্লুড অ্যান্ড। অর্থাৎ আমরা যখন ব্রিফ দেই অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বলি এই ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অ্যান্ড সেলস 10% ইনক্রিজ করা, যেটা একটা সম্পূর্ণ ভুল অ্যাপ্রোচ। কোন একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে অবজেক্টিভটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, যে কোনো ক্যাম্পেইনের আলটিমেট অবজেক্টিভ থাকে যে সেল ইনক্রিজ করা, বাট কোন একটা পার্টিকুলার পিরিয়ডে যখন একটা পার্টিকুলার ক্যাম্পেইন করছি সেখানে অবশ্যই কোনো অ্যান্ড থাকা যাবে না, সেখানে একটা স্পেসিফিক ডিফাইন্ড অবজেক্টিভ থাকতে হবে। আরেকটা লার্নিং হচ্ছে মেক ইমেজেস রাইট হ্যান্ডেড। এটার মূল বক্তব্য হলো, কোন একটা প্রোডাক্ট যখন আমি কোন একটা বিজ্ঞাপনে প্লেস করব, এটাকে এমন ভাবে প্লেস করা উচিত যেন কনজিউমারের সঙ্গে এটা একটা ইন্টারাকশন তৈরি করে। একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটা মগ নিয়ে, মগটা বিভিন্ন ভাবে প্লেস করা হয়েছিল এবং যখন দেখা গিয়েছে এটা একটা রাইট হ্যান্ড মানুষের হাতে ধরার মতো করে প্রেজেন্ট করা হয়, যে প্লেসমেন্টটা এমন পজিশনে থাকে যে দেখলে মনে হয় এটা ধরতে পারবো, সেই ক্ষেত্রে এটার সেলসটা ইনক্রিজ করেছিল। যেহেতু রাইট হ্যান্ডেড পিপল বেশি, সেক্ষেত্রে লেখিকা সাজেস্ট করেন যে কোনো কিছু যদি আমি প্লেস করি সেক্ষেত্রে রাইট হ্যান্ডেড এর মতো করে প্লেস করাটাই বেটার। এরপর লেখিকা বিগ ডেটা সম্পর্কে একটা চমৎকার লার্নিং শেয়ার করেছেন, সেটা হলো বিগ ডেটার ট্রাম্পস এক্সপিরিয়েন্স অথবা এক্সপার্টিস। অর্থাৎ একটা সময় কিন্তু আমরা কনজিউমার বিহেভিয়ারকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা কি করতাম, নিজের এক্সপার্টিস এর উপর ডিপেন্ড করতাম, এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করতাম, বাট বিগ ডেটা এসে কিন্তু এই জায়গাটাকে রিপ্লেস করে ফেলছে। এবং একইভাবে বিগ ইন্টিউশন ট্রাম্পস বিগ ডেটা। এটার মানে হলো, বিগ ডেটা কিন্তু আমার অতীতের অভিজ্ঞতা অথবা অতীতের বিহেভিয়ারটাকে পর্যালোচনা করতে পারে, কিন্তু ইন্টিউশনের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে ফার্দার ডেভেলপমেন্টের কারণে। যত টেকসেভি প্রোডাক্ট দেখি অথবা যত নিত্য নতুন প্রোডাক্ট দেখি, এবং এটার অধিকাংশই কিন্তু ডেভেলপ হয়েছে ইন্টিউশনের উপর। একই প্রসঙ্গে হেনরি ফোর্ডের একটা কথা লেখিকা শেয়ার করেছেন, যে হেনরি ফোর্ড যদি কনজিউমারের কাছে যেয়ে অথবা এফজিডি করে অথবা বিগ ডেটা অ্যানালিসিস করে দেখতো যে কনজিউমারের কি দরকার, সেক্ষেত্রে কিন্তু কনজিউমার বলতো তার আরো ফাস্টেস্ট হর্স দরকার, সে গাড়ি দরকার, এটা কিন্তু কনজিউমার বলতে পারতো না, এটা কিন্তু বিগ ইন্টিউশন থেকেই এসেছে।
এবং আরেকটা চমৎকার লার্নিং লিখে শেয়ার করেছেন, যেটা আসলে টার্গেট সেটিং এর ক্ষেত্রে। এখানে উনি বলছেন আপনি যখন টয়লেট পেপার সেল করছেন তখন কিন্তু আপনি রিচের প্রতি ফোকাস দিবেন, আর আপনি যখন কোন একটা নিশ অডিয়েন্সের জন্য নিশ প্রোডাক্টের জন্য কোনো কিছু করছেন এবং একটা লিমিটেড টাইমের জন্য করছেন তখন কিন্তু আপনি ফ্রিকোয়েন্সিতে এম্পাসিস দিবেন। কারণটা হচ্ছে টয়লেট পেপার ওয়াইডলি ইউজ, প্রতি মাসে ইউজ হচ্ছে এবং মানুষ কিন্তু এটা এমনিতে কিনছে, সেখানে আমার যেটা করতে হবে যত বেশি কনজিউমারকে আমি রিচ করতে পারি। আবার যদি মনে করি লিঙ্কিন পার্ক বাংলাদেশে আসছে কোন একটা কনসার্টে, তো এটা কিন্তু টার্গেট অডিয়েন্স লিমিটেড এবং এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্যই ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখানে ফ্রিকোয়েন্সির প্রতি জোর দিতে হবে এবং পার্টিকুলার সেগমেন্ট ধরে ধরে। এই প্রসঙ্গে লেখিকা আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অথবা আরেকটা লার্নিং এর কথা শেয়ার করেছেন, যে এটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম অডিয়েন্সকে টার্গেট করে আসলে কিন্তু ফিউ অডিয়েন্সকে রিচ করেন, বরঞ্চ বুদ্ধিমানের মতো লিমিটেড অডিয়েন্সকে যদি আপনি টার্গেট করেন তাহলে কিন্তু আপনি আপনার টার্গেটের ম্যাক্সিমাম অডিয়েন্সকে রিচ করতে পারবেন। এরকম 101টা বিষয় লেখিকা এই বইটাতে শেয়ার করেছেন যা তিনি অ্যাডভার্টাইজিং স্কুল থেকে শিখেছেন। এবং সেম সিরিজের বেশ কয়েকটা বই আছে যেটার নাম হচ্ছে 101 থিংস আই লার্ন ইন বিজনেস স্কুল, ইন ল স্কুল, ইন হার্ভার্ড ডিজাইন স্কুল, এরকম বেশ কয়েকটা সাবজেক্টে। যারা ওই সাবজেক্টগুলোতে আগ্রহ বোধ করেন তারা কিন্তু এই বইগুলো পড়ে দেখতে পারেন। Thanks for watching and happy reading.